সারানের বাড়িতে রাহুল আর প্রিয়া এসেছিল। সারানের দাদি সবাইকে নিজের হাতে তৈরি সিঙ্গাড়া খেতে দিয়েছিল। দাদি, শুধুমাত্র আপনার হাতে সিঙ্গাড়া খাওয়ার জন্য আমি আর রাহুল দৌড়ে চলে এসেছি। আপনার হাতে তো জাদু আছে। দাদি, আপনি সিঙ্গাড়াগুলো ভূতের দিয়ে বানিয়ে নেননি তো? যারা প্রতিদিন আপনার সাথে কথা বলে, কিছু মনে করবেন না দাদি, কিন্তু আপনার সিঙ্গাড়া যতটা মজা হয় ততটাই বোরিং হয় আপনার মিথ্যা ভূতের গল্প। এসব তুমি কি বলছো রাহুল? তুমি দাদি সম্পর্কে কিছু জানো? চারণ বাবা শান্ত হও। তোমার ভূত প্রেতের কথা মিথ্যে মনে হয় তাই না? আজ রাতে তুমি এখানে থেকে যেও। আজকের পর থেকে তোমার আর এইসব কথা মিথ্যে মনে হবে না। আপনি এসব কথা বলে সারানকে ভয় দেখাতে পারবেন, কিন্তু আমাকে নয়। আজ আমি এখানে থেকে যাব, কে জানি ভূতের সাথে একটু সেলফি তোলার সুযোগ পেয়ে যাই। এই কথা বলে রাহুল হাসতে লাগে। দাদি তাকে কিছুই বলে না, কিন্তু সারান আর প্রিয়া খুব চিন্তায় পড়ে যায়। কিছুক্ষণ পরে সন্ধ্যা ফুরিয়ে রাত হয়ে যায়। দাদি তাদের তিনজনকে একটি ঘরে নিয়ে যায়। ঘরের ঠিক মাঝখানে একটি লাঠি দাঁড় করানো ছিল, আর সেই লাঠি থেকে লাল সুতা দিয়ে চারদিক ঘিরে বাঁধা হয়েছিল। সেই লাঠির উপরের অংশে একটি নরকঙ্কাল দাঁড়িয়ে ছিল। এইসব দেখে সারান আর প্রিয়া কিছুটা ভয় পেয়ে যায়। দাদি, খুব ভয় লাগছে, বাদ দাও এগুলো, চলো ঘুমাতে যাই। কি প্রিয়া, তুমি ওগুলো দেখে ভয় পেয়ে গেলে? এমন নরকঙ্কাল তো বায়োল্যাবে কতগুলোই পড়ে আছে। দাদি, আপনি ভূতদের ডাকেন। শেষবারের মতো তোমাকে সতর্ক করে দিচ্ছি রাহুল। রাহুল দাদিকে মাঝে থামিয়ে দিয়ে বলে, হ্যাঁ দিদি, হ্যাঁ সব বুঝতে পেরেছি আমি, এখন আপনি সেই ভূতদের ডাকেন। ঠিক আছে, তোর খুশি। এখন শোনো, এই লাঠিটিকে তোমরা তিনজন শক্ত করে ধরো, আর যাই হয়ে যাক এটাকে ছাড়বে না। এখন তোমরা যতই ভয় লাগুক না কেন, কিন্তু এই লাঠি ছাড়বে না আর ছেড়ে পালাবে না। ঠিক আছে দাদি, এখন বুঝতে পেরেছে, জলদি করো। তারা তিনজন সেই লাঠি ধরে দাঁড়িয়ে পড়ে, আর দাদি কিছু মোমবাতি সামনে বসে মন্ত্র পড়তে শুরু করে। মন্ত্র পড়তে পড়তে হঠাৎ করে তাদের মাথা ঘুরতে শুরু করে। দাদির চেহারা আস্তে আস্তে অনেক ভয়ানক হতে শুরু করে। তারপর ঘরে থাকা কিছু মোমবাতি একা একাই জ্বলে উঠে। প্রিয়া ভয়ে চিৎকার করতে শুরু করে। ঠিক তখনই অনেকগুলো নরকঙ্কাল তাদের চারপাশে ঘুরতে শুরু করে। ঘুরতে ঘুরতে সবগুলো নরকঙ্কাল তাদের আসল রূপে ফিরে আসে। এসব দেখে তারা তিনজন প্রচন্ড ভয় পেয়ে যায়। ভয়ের কারণে তারা চিৎকার করতে শুরু করে। তখনই সেই ভূতগুলোর মধ্যে একটি হঠাৎ থেমে রাহুলের দিকে তাকায়। রাহুল প্রচন্ড ভয় পেয়ে যায়। রাহুল প্রচন্ড ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালাতে শুরু করে। এখন সে ওই লাঠি ছেড়ে দিয়েছিল, সব ভূত গায়েব হয়ে গিয়েছিল, শুধুমাত্র সেই ভূতটি ছাড়া যে রাহুলের দিকে তাকিয়েছিল। যখন রাহুল দৌড়ে ঘর থেকে বাইরে বের হওয়ার চেষ্টা করে, তখনই রাহুল আকাশের দিকে ভেসে ওঠে, আর সে জোরে জোরে চিৎকার করতে থাকে, বাঁচাও আমাকে, বাঁচাও বাঁচাও। আমি বলেছিলাম না তোমরা কেউ সেই লাঠিটিকে ছেড়ো না, কিন্তু তুমি তো আমার কথা শুনলে না। আমি ভুল করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। এই সব দেখে প্রিয়া বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। তখনই সেই ভূত বলে ওঠে, কতগুলো ভুলের জন্য মাফ চাইবি রাহুল, বল। না না, আমি কিছু করিনি দাদি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও দাদি। তখনই সেই ভূত নিজের শক্তি দিয়ে রাহুলকে ভূত করে নিচে ফেলে দেয়। রাহুল খুব ব্যথা পায়, সে ব্যথায় কাঁপতে শুরু করে, তার মাথা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল। রাহুলের ধপাস করে পড়ার আওয়াজে প্রিয়ার জ্ঞান ফিরে আসে। তুমি কি ওকে চেনো রাহুল? হ্যাঁ দাদি, এটা তো। তুমি চুপ কর, এখন শুধু রাহুল কথা বলবে। তখনই সেই ভূত আবার রাহুলকে উপরে উঠিয়ে ধপাস করে নিচে ফেলে দেয়। এখন তুই সবাইকে বলবি আমি কে, আর তুই আমাকে কেন মেরে ফেলেছিস।
সেই ভূত রাহুলকে আবার উঠাতে রাহুল বলে, বলছি এটা আলোক দাদি। আলোক আর প্রিয়া একজন আরেকজনকে অনেক পছন্দ করত, কিন্তু আমি প্রিয়াকে অনেক ভালোবাসতাম। আমি অনেক চেষ্টা করেছিলাম যেন প্রিয়া আলোকের থেকে দূরে থাকে, কিন্তু আমার কথা নাই প্রিয়া শুনত নাই আলোক। আলোক আর প্রিয়ার ভালোবাসা আমি সহ্য করতে পারছিলাম না, তাই একদিন রাগের মাথায় আমি আলোকের বাড়িতে যাই। সেদিন আমি একটি কোল্ড ড্রিঙ্কস ওর জন্য নিয়ে যাই, কারণ ও কোল্ড ড্রিঙ্কস খুব ভালোবাসত। আমি আলোকের বাড়িতে গিয়ে তাকে সেটা খেতে দিই। ওইটা খাওয়ার সাথে সাথেই ওর মুখ থেকে সাদা ফেনা বের হতে শুরু করে, কারণ ওটার মধ্যে আমি বিষ মিলিয়ে দিয়েছিলাম। তারপর ওকে কষ্টের মধ্যে ফেলে রেখে আমি সেখান থেকে চলে আসি। তোকে আমি বলতো না ভাই, ভাবতাম যদি তুই আমাকে একবার কথা বলতি তাহলে আমি প্রিয়ার সাথে আর কখনোই কথা বলতাম না, তোর সাথে ওর কথা বলে দিতাম। কিন্তু তুই বন্ধুর পিঠে ছুরি মেরেছিস, এর জন্যই আমি তোকে বাঁচতে দিব না। তখনই আলোক, যে কিনা এখন ভূত হয়ে গিয়েছে, সে রাহুলকে মারার জন্য তার দিকে এগিয়ে যায়। তখনই প্রিয়া বলে ওঠে, থামো আলোক, যে বন্ধুত্বের সম্পর্কে দাগ লাগিয়েছে তাকে মৃত্যু শাস্তি, আর যে ভালোবাসার সম্পর্কে দাগ লাগিয়েছে তাকে তুমি কিসের শাস্তি দেবে আলোক? মানে হচ্ছে আমি সব জানতাম তুমি কিভাবে আমার বড় বোনের সাথে ভালোবাসার নাটক করে তাকে মেরে ফেলেছিলে। আমি তোমাকে একটু ভালোবাসি না, আমি শুধুমাত্র তোমার সাথে নাটক করেছিলাম যেন আমার বোনের মৃত্যুর বদলা নিতে পারি। আর তোমাকে রাহুল না আমি মেরেছিলাম, রাহুলের দেয়া বিষে তুমি বেঁচে গিয়েছিলে। আর যখন তোমার জ্ঞান ফিরে আসতেই চলেছিল তখন আমি তোমার বাড়িতে চলে যাই আর তোমাকে গলা টিপে মেরে ফেলি। কি বললি? দাঁড়া, তোকেও তোর বোনের কাছে পাঠিয়ে দিচ্ছি। তখনই আলোক, যে কিনা এখন ভূত হয়ে গিয়েছিল, সে প্রিয়ার উপর হামলা করে। প্রিয়া দূরে গিয়ে ছুটে মাটিতে পড়ে যায়। তখনই রাহুল পেছন থেকে আলোকের উপর হামলা করে, ভূত রাহুলকে উপরের দিকে উঠিয়ে নেয়। এসব দেখে দাদি কিছু মন্ত্র পড়তে শুরু করে। তখনই সে ভূত চিৎকার করতে শুরু করে, বুড়ি তুই আমাকে মারতে পারবি না, আমি বদলা না নিয়ে আর কোথাও যাব না। তখনই সে দাদিকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। দাদি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তখনই সে রাহুলকে ধরে আর নিজের ধারালো নখ দিয়ে তাকে দুই টুকরো করে ফেলে। তখন পিছন থেকে সারান আসে আর সেই লাঠি যেটা সেই ঘরের মধ্যে ছিল সেটাকে হাতে উঠিয়ে নেয় আর ওটা দিয়ে আলোকের উপর হামলা করে। সে চিৎকার করতে করতে সেখান থেকে গায়েব হয়ে যায়। দাদির জ্ঞান ফিরে আসে। সারান দাদি আর প্রিয়াকে নিয়ে সেই ঘর থেকে বেরিয়ে আসে। তখন থেকে সারান, প্রিয়া আর দাদি একসাথে থাকতে শুরু করে।